Assalamualaikum. আজকে তৈরি করছি নারিকেলের কাঁচাগোল্লা। এই কাঁচাগোল্লাটা তৈরি করতে আপনার সময় লাগবে শুধুমাত্র 5 মিনিট। তবে খেতে যে কতটা মজার তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার এই 5 মিনিটের কাঁচাগোল্লা রেসিপিটাও ভালো লাগবে সবার কাছে। খুব সহজে শেয়ার করেছি। চলুন তাহলে কাঁচাগোল্লাটা তৈরি করতে থাকি। চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকে জাল করা 2 কাপ নিয়ে নেছি ঘন লিকুইড মিল্ক। অবশ্যই মিল্কটা আগে থেকে জাল করা হতে হবে। তারপর অল্প আঁচে নেড়েচেড়ে এই মিল্কটাকে ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ না মিল্কটা ফুটে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করছি। তো আমার এখানে লিকুইড মিল্কটা ফুটে গেছে। তারপর এখানে নিয়ে নিচ্ছি একটা লেবুর স্লাইস, তারপর এখান থেকে চিপে কয়েক ফোঁটা লেমন জুস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে ছানা হতে শুরু করেছে। ঠিক এ পর্যায়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে পানিটা কিছুটা শুকিয়ে নিতে হবে। ছানা থেকে যে পানিটা হয়েছে এটা কিন্তু জাল করেই শুকাতে হবে। হাই হিটে কিছুক্ষণ জাল করে নিলেই দেখা যাবে যে ছানার পানিটা শুকিয়ে গেছে। আর কিছুটা পানি যখন থাকবে ঠিক এই পর্যায়ে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। এখানে 1/3 কাপ নিয়েছি পাউডার মিল্ক, আর 1/4 কাপ নিয়েছি কনডেন্স মিল্ক। চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। তারপর সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। পাউডার মিল্কটা খুব ভালো করে মিশে গেছে। তবে এখানে যদি কেউ কনডেন্স মিল্কটা দিতে না চান ওই ক্ষেত্রে চিনিটা দিয়ে দিতে পারেন। তবে চিনিটা যার যার টেস্ট অনুযায়ী চাইলে বাড়িয়েও দিতে পারেন। তারপর এখানে 1/2 কাপ নিয়ে নিচ্ছি ড্রাই কোকোনাট। এটা শুকনো নারিকেলের গুঁড়ো, এগুলো সুপার শপে কিনতে পাওয়া যায়। তবে আপনি চাইলে এখানে ফ্রেশ কুড়ানো নারিকেলটাও দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। নারিকেলটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। নারিকেলের কাঁচাগোল্লার মিশ্রণ এখন তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু ড্রাই কোকোনাট। তো এখন হচ্ছে কাঁচাগোল্লাটা বানানোর পালা। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপর গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে আরও ছোট করেও বানাতে পারেন। আমি মাঝারি সাইজ করে কাঁচাগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। একটা কাঁচাগোল্লা তৈরি হয়ে গেছে। তারপর ড্রাই কোকোনাটের উপরে খুব ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। আর আজকের কাঁচাগোল্লা সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি, আর সেই সাথে কোকোনাট দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। কাঁচাগোল্লাটা এখন তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে করে অল্প সময়ে নারিকেল দিয়ে কাঁচাগোল্লাটা তৈরি করতে পারেন। উপরে কিছু জাফরান দিয়ে সাজিয়ে দিয়েছি। শুধুমাত্র 5 মিনিট সময় হাতে থাকলেই এই কাঁচাগোল্লাটা তৈরি করতে পারবেন। সেই সাথে নারিকেল দিয়ে তৈরি করা এই কাঁচাগোল্লাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আমার প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।